ঈদের আগে কারো প্রয়োজন নগদ টাকা, আবার কারো বা নতুন টাকা, এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ভিড় ব্যাংকের শাখাগুলোতে। তিনটা ব্রাঞ্চ ঘুরে পরে টাকাগুলি পাইছি, খুব হয়রানি। সকাল 10টা থেকে মানে বেরোয় স্যার, এখন ভাই বাসা যেতেছে আর কি। ব্যাংকে যে কাজগুলো চিঠিপত্র নিয়ে আসলাম এগুলো জমা দিলাম, এর মাঝে আমি কোনো সময় ব্যয় ছাড়াই একটা নতুন নোট পেয়ে গেলাম। ব্যাংকাররা বলছেন রমজানের শেষ সপ্তাহে এসে নগদ টাকার চাহিদা স্বাভাবিক সময়ের দ্বিগুণ হয়ে যায়, এজন্য প্রস্তুতিও থাকে তাদের। এই সময় বোনাস, তারপরে তাদের মাসিক স্যালারি, এগুলো সবাই তাদের এমপ্লয়াররা দিয়ে থাকেন। তো যাই হোক, আমরা এই সময় অতীতের বছরগুলোর মতো এবারও ওই একই ধরনের চাপ আছে। এদিকে এবার টানা 9 দিনের বন্ধে সাধারণ মানুষকে নির্ভর করতে হবে এটিএম বুথগুলোর উপর, এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। 4 তারিখে আবার আমরা রিফিল করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি, যাতে করে হাইয়েস্ট ক্যাপাসিটিতে যে টাকা লোড করা যায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সুতরাং